সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুন্দর আছেন। আমরা আজকে একটি কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটি আমার অন্য একটি আলোচনার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। আমি আরেকদিন বলেছিলাম যে আপনার নোয়া হারারির একটা কনসেপ্ট, যেটা ইউজলেস ক্লাস উনি উচ্চারণ করেছিলেন ওনার এক বক্তৃতায়, যে ইউজলেস ক্লাস। তো আমরা ইউজলেস ক্লাস নিয়ে একটু কথা বলেছি, আজকে ওটার সাথে রিলেটেড আরেকটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। এইটা আপনারা জানেন যে ফিজিক্সে নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থবিজ্ঞানী, ওনার নাম হচ্ছে কার্ল ওয়েমেন, উনি একটি ডিসকাশনে বলেছেন, ডোন্ট লেকচার মি, ওনার একটা ফিলোসফি। উনি শুধুমাত্র ফিজিসিস্ট না, উনি এডুকেশনেও অনেক বড় মাপের একজন পণ্ডিত। তো আপনারা জানেন যে উনি এই যে ডোন্ট লেকচার মি দিয়ে যেটা বুঝিয়েছেন, যে ক্লাসরুমে আমরা এই প্রথাগতভাবে যে লেকচার দিই, এটা এক ধরনের প্যাসিভ লার্নিংকে সহায়তা করে, অনেকটা আমরা কিছু নলেজ স্টোর করতে পারি এটা থেকে। এটা সত্য, কারণ আমরা যখন লিসেন করি আমরা প্যাসিভলি লার্ন করি, কিন্তু এই লার্নিং আমাদের বাস্তব জীবনে খুব বেশি একটা কাজে লাগে না, আমাদেরকে খুব বেশি একটা চিন্তাশীল করে তুলতে পারে না, আমাদের ব্রেনকে রিওয়্যার বা রি ইঞ্জিনিয়ার করতে পারে না। কারণ আমি যেটা আগে বলছিলাম যে আমরা কোশ্চেন করতে শিখি না ওই লার্নিং থেকে। তো এই জন্য এখানে অ্যাক্টিভ লার্নিং প্রয়োজন। তো অ্যাক্টিভ লার্নিংয়ের জন্য আসলে লেকচার যত কমানো যায়। তো এখন ধরেন আমরা যদি আশা করি যে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক বিজ্ঞানী হবেন, অনেক সাইন্টিফিক ডিসকভারি বা ইনভেনশন হবে, এটা হতে গেলে অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভ লার্নিংয়ের দিকে যেতে হবে। ওই লেকচার মোডে যে ক্লাস চলে, সেই ক্লাস থেকে কখনো এই ধরনের লার্নার বা এই ধরনের বিজ্ঞানী বের হওয়ার হয়ে আসার সম্ভাবনা তেমনটা নেই, যদি আমরা ওই কার্ল ওয়েমেনের ওই ডোন্ট লেকচার মি, যে ওনার যে ফিলোসফি বা ওনার যে ওইটার যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কে কিন্তু যদি আমরা ওইটাকে বিশ্লেষণ করি, তাহলে বোঝা যায় যে এই সরাসরি লেকচার থেকে মানুষ কখনো চিন্তাশীল হওয়ার সুযোগ নেই। সুতরাং আমরা সরাসরি লেকচার কমিয়ে দিয়ে যতটা পারি আমরা যদি স্টুডেন্টদেরকে এঙ্গেজ বেশি করি, কারণ সরাসরি লেকচারের স্টুডেন্টের এঙ্গেজমেন্ট একদম মিনিমাম লেভেলে থাকে, একদম মিনিমাম লেভেলে, সুতরাং লার্নিংও মিনিমাম লেভেলে থাকে, কারণ তাদের মধ্যে কোশ্চেনের উদ্ভব হয় না এবং তারা লার্নিংয়ের ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে পড়ে। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের ক্লাসরুমগুলো আর ওরকম না করে অনেকটা ফ্লিপ টাইপের করে যদি ফেলি, যে আমরা খুব হাই লেভেলের বা অ্যাডভান্স লেভেলের রিডিং তাদেরকে দিয়ে দিই, যারা স্টুডেন্ট তাদের সাথে রিলেভেন্ট, অবশ্যই তাদের কোর্সের সাথে রিলেভেন্ট, অ্যাডভান্স লেভেলের যদি আমরা তাদেরকে মেটেরিয়ালগুলো দিয়ে দিই, এটা যেটাই হতে পারে, এটা টেক্সট বুক হতে পারে, এটা হতে পারে ভিডিও অডিও কন্টেন্ট, হোয়াট এভার ইট ইস, আমরা যদি এটা দেই, দেওয়ার পর তাদেরকে যদি ক্লাসরুমে এনে তাদেরকে কোনো কোশ্চেনের বা চ্যালেঞ্জের মুখোমুখি করে দিই এবং সেখানে এক ধরনের ডিসকাশন হয় এবং পাশাপাশি আবার তাদেরকে গ্রুপ ওয়ার্কে আমরা এঙ্গেজ করি, তো এই এই সবগুলো কাজ করার মাধ্যমে আমরা যে বিষয়টা নিশ্চিত করতে পারবো যে স্টুডেন্টরা তারা চিন্তা করতে শিখবে, তারা কোশ্চেন করতে শিখবে, তারা আরও বেশি নিবিড়ভাবে ভাবতে শিখবে, এতে করে তাদের মধ্যে এই যে নিউরাল নেটওয়ার্ক, নতুন নিউরাল নেটওয়ার্ক তৈরি হবে, নতুন নিউরাল নেটওয়ার্ক যদি তৈরি হয় তাদের ব্রেন একটা পর্যায়ে গিয়ে রিওয়ার্ড হবে, এটা আবার অনেকটা রি ইঞ্জিনিয়ার্ড হয়ে যাবে, সুতরাং তারা অনেক বেশি অ্যাক্টিভলি চিন্তা করতে পারবে এবং অ্যাক্টিভ রোল প্লে করতে পারবে সোসাইটিতে, সোসাইটির যে চেঞ্জ, সোসাইটির যে আপনার গতি প্রকৃতি বা টেকনোলজির যে ইনোভেশন পৃথিবীতে চলে আসছে, এটার সাথে যদি যেতে হয়, সেখানে যদি সে নতুন কিছু কন্ট্রিবিউট করতে চায়, তাহলে অবশ্যই তাকে তার ব্রেনকে রি ইঞ্জিনিয়ার করতে হবে, তাকে অনেক বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। সুতরাং আমাদের যে ক্লাসরুম, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে রিথিঙ্ক করার যথেষ্ট সুযোগ আছে। আমরা যে মুডি পড়াশোনা করাই না কেন, এটা হতে পারে ফেস টু ফেস ক্লাসরুমে, হতে পারে ওপেন লার্নিংয়ে, মানে হোয়াট এভার ইট ইস, আমরা এটা মাথায় রাখতে হবে আমরা যেন এই সময়টা নষ্ট না করি, কারণ একটা শিক্ষার্থীর জীবনে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষকের জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি এই সময়টা যখন দেই, তখন কেন আমি ট্রেডিশনালি এই যে চিন্তাভাবনা যে আমি লেকচার দিলেই স্টুডেন্ট শিখবে, সেটার মধ্যে আমাদের
মানে আবদ্ধ না থেকে আমরা একটু রিথিঙ্ক করতে হবে, একটু বক্সের বাইরে গিয়ে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই লেকচার দেওয়ার যে মুডটা এটাকে রিভার্স করে ফেলতে পারি, আর এটার মাধ্যমেই আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় রকমের উন্নতি হতে পারে এবং আমাদের শিক্ষার্থীরা এই অ্যাক্টিভ লার্নিংয়ের মাধ্যমে তারা খুব বেশি এম্পাওয়ার্ড হয়ে বেড়ে উঠতে পারবে। তাহলেই তো আমরা বিজ্ঞানী পাবো, আমরা অনেক বড় সমাজ বিজ্ঞানী পাবো, আমরা অনেক নতুন নতুন আবিষ্কার পাবো, আমরা এমন একটা জনগোষ্ঠী পাবো যে জনগোষ্ঠী একটা সঠিক নেতৃত্ব দিতে পারে, এই জনগোষ্ঠী বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পারে, অনেক বেশি ইনোভেশন তারা নিয়ে আসতে পারবে। আশা করি আপনারা ভালো থাকবেন, আমরা সবাই মিলে এই ক্লাসরুমের ব্যাপারে শিক্ষার ব্যাপারে নতুন করে ভাবব এবং আমরা চিন্তা করব কিভাবে অ্যাক্টিভ লার্নিংয়ের দিকে আমরা অনেক দ্রুত ধাবিত হতে পারি এবং আমরা একটা খুবই এম্পাওয়ার্ড একটা সোসাইটি তৈরি করতে পারি। এটি প্রতিষ্ঠানের জন্য, সোসাইটির জন্য এবং রাষ্ট্রের জন্য সত্যিই অপরিহার্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।